সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, আজির ভিডিওতে শিকি লওয়া পিডিএফ ফাইলর পাসওয়ার্ড কেনে ধরনের পার্মানেন্টলি ডিলেট করিবা হওয়ারে বুঝা নাই। এক্সাম্পল মই ইয়াতে লৈ আছো আধার কার্ড। যদি আধার কার্ড অনলাইনের মাধ্যমে পিডিএফ রূপত ডাউনলোড করা, তেতিয়ালে পিডিএফ খনতে একটা পাসওয়ার্ড লগা থাকে। পাসওয়ার্ডটো হয় নিজের নামর চারিটা ওয়ার্ড প্রথম ক্যাপিটাল লেটারত, তারপর নিজের ডেট অফ বার্থর সনটো হয়। আর এটা এক্সাম্পল, যদি প্যান কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করেছা পিডিএফ রূপতে, তেতিয়ালে প্যান কার্ডতো একটা পাসওয়ার্ড লগা থাকে। মই ইয়াতে প্রুফ করল, ইয়াতে সো আপনাদের দেখি পাই আসা, মই এখন প্যান কার্ড পিডিএফ ওপেন করে আসো মোর সিস্টেমত। আর এতিয়া সো ইয়াতে মোক কয় আছে পাসওয়ার্ড এন্টার করবলাই, তেতিয়ালে পাসওয়ার্ডটো প্যান কার্ডর হয় নিজের ডেট অফ বার্থ, ঠিক আছে, পুরা ডেট অফ বার্থটো নিজের পাসওয়ার্ড হয়। মই ইয়াতে ডেট অফ বার্থ এন্টার কই দিছো, তারপর মই কি করিম, ওকে প্রেস করিম। আর ওকে প্রেস করার পিছত ইয়াতে আপনাদের দেখবলে পাবা প্যান কার্ড খন শো হয়ে যাব, কেনো পাসওয়ার্ড লগা আসে আর এতিয়া সব প্যান কার্ড ইয়াতে শো হয়ে গেছে। তেতিয়ালে এনে ধরনের পাসওয়ার্ড লগা থাকে, সেই কারণে যদি ভাবি আসা যে এই পাসওয়ার্ডটো পার্মানেন্টলি ডিলেট করিবা, আজির ভিডিওতে শিকি লওয়া ডিলেট করিব পারিবা ইন্টারনেটের মাধ্যমে। তার আগতে মই কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া, আর যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়া। এতিয়া কি করিবা, সবার আগতে আপনাদের যিকোনো একটা ব্রাউজার ওপেন করিবা, আর ব্রাউজারের সার্চ ওয়ালবারত টাইপ করিবা পিডিএফ পাসওয়ার্ড রিমুভার, তারপর এন্টার কই দিবা। আর এন্টার করার পিছত ইয়াতে বহুতো লিঙ্ক আহি যাব আর বহুতো ওয়েবসাইট আহি যাব, ইয়ারপর যিকোনো একটা ওয়েবসাইটত ভিজিট হয়ে যাবা। মই ইয়াতে দুই নম্বর একটা ওয়েবসাইট আছে, ilovepdf.com, এই ওয়েবসাইটে দেখাম, ঠিক আছে, মই প্রমোট নকরি আসো, আপনাদের যিকোনো ওয়েবসাইটের পরাও করিব পারিবা, প্রসেসটো সেম হব। এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাইছা ওয়েবসাইটটো লোডিং হয়ে গল। এতিয়া কি করিব লাগিব, ইয়াতে সিলেক্ট পিডিএফ ফাইলস অপশনত ক্লিক করিব লাগিব, আর প্যান কার্ড খন চয়েস করিব লাগিব, বা আধার কার্ড যদি আনলক করিবলৈ বিচাৰি আছা পাসওয়ার্ড, তেতিয়ালে আধার কার্ড খন চয়েস করিব লাগিব। তেতিয়ালে ইয়াতে মই সিলেক্ট পিডিএফ ফাইল অপশনত ক্লিক করে দিছো, আর এতিয়া মোর সিস্টেমের পর ইয়াতে প্যান কার্ডর পিডিএফ আছে, প্যান কার্ডর পিডিএফ খন চয়েস করিম, তারপর ওপেন অপশনত ক্লিক করে দিম। ওপেন অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাই আসা পিডিএফ ফাইল খন আপলোড হয়ে আছে। এতিয়া কি করিব লাগিব, ইয়াতে আপনাদের দেখি পাইছা আনলক পিডিএফ একটা অপশন আছে, আনলক পিডিএফ ফাইল অপশনত ক্লিক করিব লাগিব। মই ক্লিক করেছো আনলক পিডিএফ ফাইল অপশনত, আনলক পিডিএফ ফাইল অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাইছা পপ আপ এখন আহি গৈছে ডাউনলোড করার বাবে। এই পিডিএফ ফাইলতে পাসওয়ার্ড লগা আসে, এতিয়া পাসওয়ার্ড ডাইরেক্টলি ডিলেট করে এই ওয়েবসাইটে মোক দি দিলে বিনা পাসওয়ার্ড থাকা এখন প্যান কার্ড পিডিএফ, ঠিক আছে। তেতিয়ালে মই সেভ অপশনত ক্লিক করে দিছো, আর এতিয়া ইয়াতে সেভ হয়ে গেল নিশ্চয় আপনাদের দেখি পাই আসা। এতিয়া মই ডাইরেক্টলি ডাবল ক্লিক করে ওপেন করে আপনাদের দেখাইলো, ইয়াতে চা ওপেন হয়ে গেল অটোমেটিকলি, প্যান কার্ড খন ওপেন হয়ে গেল। মই আকো মই ওপেন করে দেখাম, মই ক্লোজ করে দিছো আর ডাউনলোড অপশনত ক্লিক করিম, তারপর ইয়াতে শো ফোল্ডার অপশনত ক্লিক করে দিম, মোর সিস্টেমের পর ডাইরেক্টলি ওপেন করে আপনাদের দেখাম। ইয়াতে সো আপনাদের দেখি পাই আসা প্যান কার্ড বর্তমান সময় ডাউনলোড হয়ে গেছে। মই কি করিম, রাইট ক্লিক করিম, আর তারপর ওপেন উইথ অপশনত ক্লিক করিম, তারপর ইয়াতে অ্যাডোব রিডার 9.2 অপশনত ক্লিক করিম, যেহেতু অ্যাডোব রিডার মোর সিস্টেমত অলরেডি ইনস্টল করা আছে। আর এতিয়া সো ইয়াতে প্যান কার্ড খন শো হয়ে গেছে, কোনো ধরনের পাসওয়ার্ড খোঁজা নাই। তেতিয়ালে এনে ধরনের আপনাদের নিজের আধার কার্ড বা প্যান কার্ডর পাসওয়ার্ড ডাইরেক্টলি ডিলেট করিব পারিবা। এতিয়া এই প্যান কার্ড পিডিএফ খন যদি কারোবাক দিও, তেতিয়ালে পাসওয়ার্ডটো নিদিলে হয়ে যাব, কেনো প্যান কার্ড পিডিএফত পাসওয়ার্ড রিমুভ হয়ে গেল, এতিয়া প্যান কার্ড খন আনলক হয়ে গেল পাসওয়ার্ডের পরা। তেনহলে আজিলৈকে ইমানেই, যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করিবা, এনে ধরনের যদি ভিডিও দেখিবলৈ হয় চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিবা।